হুফফাজুল কুরআন ফাউন্ডেশন কচুয়া উপজেলা শাখার উদ্যোগে 28তম হিফজুল কুরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দিনব্যাপী উপজেলার কুয়া চাঁদপুরে অবস্থিত জামিয়া ইসলামিয়া দারুসুন্না মাদ্রাসা ও এদিমখানায় অনুষ্ঠিত হয়। এই প্রতিযোগিতায় কচুয়া উপজেলার প্রায় শতাধিক হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার প্রায় 500 ছাত্র অংশগ্রহণ করেন। জামিয়া ইসলামিয়া দারুসুন্না মাদ্রাসা ও এতিমখানার প্রতিষ্ঠাতা আলহাজ মোহাম্মদ খুরশেদ আলমের সার্বিক সহযোগিতায় এবং কচুয়া জামিয়া ইসলামিয়া আহমাদিয়া মাদ্রাসার মোহতামিম মাওলানা আবু হানিফের সভাপতিত্বে কুরআন প্রতিযোগিতার উদ্বোধন করেন কচুয়া উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ নাজমুল হাসান। আলোচনা শেষে অনুষ্ঠানের অতিথিবৃন্দ বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। প্রতিযোগিতায় প্রতিটি গ্রুপের প্রথম 7 জন চাঁদপুর জেলা হিফজুল কুরআন প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য ইএস কার্ড পেয়ে উত্তীর্ণ হয়েছেন।